হ্যালো গাইস, দিস ইজ সরবজিত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইভ কন্ট্রাস্ট। তো আজকে আমি একটা গিটারের রিভিউ দেবো, যে গিটারটা আমি গতকালই পারচেস করেছি। অ্যান্ড এই গিটারটা কীরকম, তার আর্কিটেকচার কীরকম এবং এর কীরকম সাউন্ড কোয়ালিটি, টোন কোয়ালিটি, সেটা আপনাদের আমি শোনাবো। অ্যান্ড অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে এটাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, স্পেশালি আপনার মিউজিশিয়ান বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাদের খুব উপকার হবে। অ্যান্ড সেকেন্ডলি, যদি এই ভিডিওটা ভালো লাগে এবং তাহলে প্লিজ এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট ফ্যামিলির অংশ হয়ে থাকবেন। তো স্টে টিউন। এই হচ্ছে গিটারটার কভারটা। তো এটা আমি আস্তে আস্তে আনবক্সিং করছি, দেখা যাক কতটা কী দেখাতে পারি। দিস ইজ মাই ফেভারিট অ্যাকোয়াস্টিক গিটার, লেটস হ্যাভ আ লুক। আমি ক্যামেরাটা গিটারটার দিকেই রাখলাম, কারণ তাহলে এটাকে আমি ভালোভাবে দেখাতে পারবো। প্রথমত হচ্ছে গিটারটার আর্কিটেকচার দেখতে গেলে এটা হচ্ছে একদম ওয়ান অফ দ্য মানে কি বলবো কুলেস্ট কালার। এটা হচ্ছে কি রেড উইথ মেরুন টাইপসের রয়েছে। সেকেন্ড হচ্ছে কি, আমি যদি একটুখানি আর একটু ফোকাস করি হচ্ছে কি এর ফ্রেডবোর্ডের দিকে, তাহলে দেখতে পাবেন আপনারা যে ফ্রেডবোর্ডটা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হচ্ছে। যদিও আমি ডিআরডিও স্ট্রিং নিইনি, আমার ইচ্ছে ছিল, বাট স্টিল এটা আমি হয়তো লেটার স্টেজে নেবো। অ্যান্ড আরও কয়েকটা জিনিস আমি দেখাচ্ছি। সো আমি গিটারটার দিকে এটা ফোকাস করলাম ক্যামেরাটা। তো এটার কালারটা খুবই সুন্দর, অ্যান্ড এটা একটা কুলেস্ট কালার দিয়েছে, যেটা হচ্ছে কি ডিপ রেড টাইপস, এটা একটু মেরুন টাইপসের কালার। অ্যান্ড একটু যদি ক্লোজে নিয়ে যাওয়া যায় গিটারটা, তো এখানে লেখা যাচ্ছে টেকনো লোগো, দেখুন এই যে দেখা রয়েছে টেকনো, তার মানে এটা হচ্ছে টেকনো ব্র্যান্ডের। টেকনো ব্র্যান্ডের একটা সবচেয়ে সুবিধা হচ্ছে কি ইম্পোর্টের মধ্যে এটা প্রাইস রেঞ্জ অনেক কম রাদার দেন ক্রেডেন্স। আর যদি আপনারা একটু হাই রেঞ্জে যেতে চান লাইক প্লুটো বা ওইসবের দিকে, তাহলে আরও বেশি রেঞ্জ পড়বেন। নাও আমি আরেকটা জিনিস দেখাচ্ছি গিটারটা, সেটা হচ্ছে এই জিনিসটা ট্যান্টা না, দিস ইজ হচ্ছে ইকোলাইজার। এটা আমাদের একটা লোকাল পিক আপও দেওয়া রয়েছে তার সঙ্গে, সরি এটা আমাদের ফিশম্যান পিক আপ দেওয়া আছে, যার জন্য এই ইকোলাইজারটা দেওয়া হচ্ছে। তো আপনি যদি চান এটাকে টিউনও করতে পারবেন এটার সাহায্যে, লাইক তোমরা এইভাবে টিউন করতে পারো, এখানে টিউনটাকে অন করলে অ্যান্ড যেভাবে আসছে আছে যেরকম টিউন করা হয় যেভাবে করছো সেভাবে টিউনটা করে নিলে। তাছাড়া এখানে আরও দুটো জিনিস দেওয়া রয়েছে, ভলিউম নব অ্যান্ড তাছাড়া আছে বেস মিডল ট্রিবল, কোনটা কি আমি বলে দিচ্ছি পারপাস। ফার্স্ট অফ অল হচ্ছে ভলিউম, তুমি ভলিউম কন্ট্রোল করতে পারবে যখন তুমি এটাকে অ্যাম্পের সাথে কানেক্ট করবে, দেন তুমি লাইভ শোতে এটাকে ভলিউম কন্ট্রোল করতে পারবে, ইভেন রেকর্ডিংও এটা খুব এফেক্টিভ। সেকেন্ড হচ্ছে কি ট্রিবল, যেটা হচ্ছে কি খুব মানে শিল টাইপের সাউন্ডগুলোকে তুমি এটাকে বাড়িয়ে তুমি অ্যাডজাস্ট করতে পারবে, বেসটাও তাই। অ্যান্ড মিডিল নবটাতে হচ্ছে কি এটা মিডিল তুমি টোন সেট করতে পারবে। তাছাড়া এটার মধ্যে ডিফারেন্ট কাইন্ড অফ ফ্রেজিংও রয়েছে। এবার আমি আরেকটা জিনিস দেখাবো যে গিটারটাকে কীরকম সাউন্ডটা শোনাচ্ছি। সোফার আমি এই গিটারটার সাউন্ড চেক অ্যান্ড আর্কিটেকচারটা দেখালাম, তবে একটা ছোটো ভিডিওটার মধ্যে সব কিছু দেখানো সম্ভব নয়, স্টিল যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা কমেন্ট সেকশানে বলবেন যে কেমন লাগলো আমার এই রিভিউটা স্টিল। আর তাছাড়া আমি এই ডিসক্রিপশানে আমি এই গিটারটার মানে যেখান থেকে ধরুন
অ্যামাজন বা বাজাও যেখান থেকে পারচেস করা যায় সেই জায়গাটায় আমি ইউআরএলগুলো দিয়ে যাব। আর যদি তোমরা আমার ফিডব্যাক জানতে চাও তাহলে আমি বলবো আমার ফিডব্যাক হচ্ছে কি মডারেট ফিডব্যাক, বিকজ আমি বলবো না গিটারটা ইজ টু কুল অর টু গুড অর বলবো না টু ব্যাড, বিকজ একটা ইম্পোর্টেড গিটার এই রেঞ্জে এক্সপেকটেশনই হচ্ছে কি আমাদের ভুল, বাট স্টিল অ্যাকর্ডিং টু দ্য প্রাইস ইটস এ গুড গিটার টু হ্যান্ডস অন। তবে আমি বলবো যে বিগিনার্সদের জন্য এই গিটারটা খুবই ভালো, আর যারা ইন্টারমিডিয়েট তারাও এটা দিয়ে প্লে করতে পারে। অ্যান্ড অ্যাজ ইফ এটাতে যেহেতু ইকো রয়েছে এটাকে সেমি অ্যাকোস্টিক বা ইলেকট্রো অ্যাকোস্টিক হিসেবেও তোমরা কাজে লাগাতে পারো, ইভেন স্টেজেও এটা নিয়ে উঠতে পারো। আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে কি আমি চেষ্টা করলাম যতটা সম্ভব এই ভিডিওটাকে কমপ্রিহেন্ড করার এবং যতটা সম্ভব ইনফরমেটিভ করার। তো তোমরা কমেন্ট সেকশনে বলবে যে কেমন লাগলো, অ্যান্ড যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করে দেবে, কারণ এখানে আরও অনেক ব্লগিং ভিডিওস তাছাড়া রিভিউ ভিডিওসও আসবে অ্যান্ড খুব সম্ভবত আমরা আরও ব্লগস আমরা করবো, তো সেই জন্য তোমাদের সাপোর্টটা খুবই দরকার। তো সো প্লিজ সাপোর্ট আস অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সো এখানেই আমি ভিডিওটা শেষ করছি, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।